বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব কম খরচে মাত্র 50 টাকার মধ্যেই এভরিডের মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের সেই সকল বন্ধুদের জন্য যাদের কাছে মেকআপের খুব একটা প্রোডাক্ট নেই, বেশি প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে পছন্দ করো না, কিংবা অল্প বাজেটের মধ্যে অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও। আর প্রত্যেক দিন কিন্তু তোমরা এইভাবে রেডি হয়ে অফিস, কলেজ কিংবা নিজেদের অন্য কোনো কাজে বেরোনোর সময় কিন্তু রেডি হতে পারো। খুব অল্প সময় লাগবে আর খুব কম খরচে কিন্তু ঝটপট একটা সুন্দর মেকআপ করে নিতে পারবে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই। এবার অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি নিভিয়ার ক্রিম। যেহেতু এখন উইন্টারের সিজন চলছে, তাই আমি একটু থিক ঘন ময়শ্চারাইজার ইউজ করছি, যাতে আমার ফেসটা না ড্রাই হয়ে যায়। আর তোমরা যদি গরমে এই মেকআপটা ট্রাই করো, তাহলে কোনো জেল বেস কিংবা লাইট কোনো ময়শ্চারাইজার নিয়ে নেবে। যেমন ধরো নিভিয়ার ময়শ্চারাইজার আছে, পন্সের ময়শ্চারাইজার আছে, নিউট্রিজিনাল, ল্যাকমি, অনেক ব্র্যান্ডের ময়শ্চারাইজার পাওয়া যায়। তোমাদের যেটা স্যুট করে সেটা তোমরা ব্যবহার করবে। তবে খেয়াল রাখবে, শীতকালে একটু থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে, আর গরমকালে একটু লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। তো দেখো, আমি আমার ফেসে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার নিয়েছি এই 5 টাকা দামের ভ্যাসলিনটা। এটা আমি ইউজ করব অ্যাজ এ লিপ বাম। ঠোঁটের মধ্যে অল্প একটু দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর লিপস্টিক দেওয়ার কিছুক্ষণ আগে কিন্তু অ্যাপ্লাই করে নেবে, তাহলে লিপস্টিক কিন্তু খুব সফট হয়ে যাবে। আর দেখো, চোখের নিচে আমি অ্যাপ্লাই করছি একটু ভ্যাসলিন অ্যাজ এ আই ক্রিম। তোমরা চাইলে আই ক্রিমও ব্যবহার করতে পারো, আর কারো কাছে যদি না থাকে এরমভাবে কিন্তু ভ্যাসলিনকেও ব্যবহার করে নিতে পারো। এতে কী হবে, অনেকের দেখবে চোখের তলা থেকে আগে মেকআপটা সরে যায়, তো সেই প্রবলেমটা হবে না, চোখের নিচে কোনো ক্রিজ লাইন কিন্তু সহজে আসবে না। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি পন্সের এই বিবি ক্রিমটা। এটা জাস্ট 50 টাকায় তোমরা পেয়ে যাবে। এখন মেবি 60 টাকা হয়তো হয়েছে, আমার কাছে যেহেতু আগের ছিল দেখতে পাচ্ছ শেষ হয়ে এসছে। তো এটা কিন্তু ভীষণই ভালো, সান থেকে প্রোটেকশন দেয় স্কিনকে। এটা SPF যুক্ত, তো প্রতিদিন এটাকে কিন্তু ব্যবহার করতে পারো, দিনের বেলা অনায়াসে ব্যবহার করতে পারো। দেখো, অল্প পরিমাণে নিয়ে কিন্তু দেখো ফুল ফেস আমি ডট ডট করে ছড়িয়ে দিচ্ছি, কারণ এভরিডেতে না, যদি খুব বেশি পরিমাণের প্রোডাক্ট নাও সেটা কিন্তু খুব লাউড লাগে, দিনের বেলা বেরোবে কাছের থেকে যখন লোকরা দেখবে, তখন খুব একটা মেকআপ করেছি এরকম লুক হলে কিন্তু সেটা ভালো লাগে না। দেখো, অল্প পরিমাণে নিয়ে দেখো প্রথমে আমি আমার চোখের নিচটা অ্যাপ্লাই করছি। এটা একটা কনসিলারের মতো কাজ করবে। তোমরা চাইলে কনসিলার আলাদা করে লাগাতে পারো, কিন্তু এভরিডেতে না এত কনসিলার কিংবা মেকআপ সেটিং স্প্রে এত কিছু অ্যাপ্লাই করা হয় না, যেহেতু আমি প্রেফার করি না। এভরিডেতে আমি খুব লাইট মেকআপ করতে পছন্দ করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার দেখো, হাত দিয়েই ব্লেন্ড করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ, হাত দিয়েও কিন্তু সুন্দর ভালোভাবে বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্লেন্ড হয়ে যায়। দেখো, হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, একদমই প্যাচি লাগে না, কেকি লাগে না। আর তোমাদের কাছে যদি সময় থাকে, কোনো ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে মানে বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নেবে, তাহলেও কিন্তু ভীষণ ভালো একটা ন্যাচারাল লুক আসে। এবার দেখো, আমি এটাকে সেট করার জন্য ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। এটাই কিন্তু ভীষণই ভালো, একদমই হোয়াইটিশ হয়ে থাকে না কিংবা মুখের মধ্যে ছাপছাপ হয়ে থাকে না। তো দেখো, প্রথমে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর হাতের সাহায্যেই এইভাবে ফুল ফেসে আমি ব্লেন্ড করে দেবো। তোমরা চাইলে অন্য কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো, কিংবা কোনো মেকআপ ব্রাশ বা পাফ থাকলেও ইউজ করতে পারো। আর আমি পুরো মেকআপটা হাত দিয়ে করে দেখাবো, তার কারণ আমি স্পেশালি তাদের জন্যই মেকআপ ভিডিওগুলো বানাই যাদের কাছে কিন্তু মেকআপের এক গাদা প্রোডাক্ট নেই, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে পারো, এভরি ডে যে মেকআপটা করে তোমরা রাস্তায় বেরোতে পারবে, সেরম মেকআপই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এইবার দেখো, আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, এটাকে আমি চোখের ওপরে অ্যাজ আই শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা মাত্র 50 টাকা এটার দাম। তোমরা চাইলে 10 টাকার কোনো লিপস্টিকও ইউজ করতে পারো, কিংবা ব্র্যান্ডেড কোনো ভালো লিপস্টিকও ইউজ করতে পারো। যেটা তোমরা ইউজ করো, যেটা তোমরা প্রেফার করো সেটাকে ইউজ করবে। দেখো, এটাকে ইউজ করার পর খুব ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করে দেবে, যাতে একদম ন্যাচারাল লাগে। আর প্রত্যেক দিনের ক্ষেত্রে কোনো এই ধরনের লাইট কালার শেড, নিউট কালার শেড অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা ব্লু হেভেনের কাজল। আর এইটা দিয়েই কিন্তু আমি আইলাইনারের মতো ওপরে ড্র করে নিচ্ছি কাজলটা দিয়েই। তারপর দেখো, আমি আমার ওয়াটার লাইনে এই কাজলটাকেই অ্যাপ্লাই করে নিলাম, এবং আমি একটা পুলি ব্রাশের সাহায্যে অল্প একটু কাজল নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা আইব্রো পেন্সিল, এর মধ্যে পুলি ব্রাশ রয়েছে, আমার কাছে আলাদা পুলি ব্রাশ আছে, বাট তাড়াহুড়োর মধ্যে সেটা খুঁজে পাইনি, এইটা হাতে পেয়েছি। তো এইটা দিয়েই আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো, কাজলকে কিন্তু তোমরা খুব অল্প পরিমাণে এরকম পুলি ব্রাশের মধ্যে নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো, কিংবা এই ধরনের
কি বলবো আইব্রো পেন্সিলও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এটা সুইস বিউটির আইব্রো পেন্সিল 45 টাকায় পেয়ে যাবে, ভীষণ অ্যাফোর্ডেবল, সেটাও করতে পারো। কিংবা কাজলকে খুব অল্প পরিমাণে দিয়েও কিন্তু আইব্রোটাকে সেট করে নিতে পারো। এবার দেখো অল্প একটু সেই লিপস্টিকটাই আমি দিলাম, যে দেখো ব্লেন্ড করে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নেবে। খুব হালকা একটা দেখো পিঙ্কিশ টোন আসছে, একদমই যে আমি খুব বেশি ব্লাশ দিয়েছি এরকম মনে হবে না, ভীষণ একটা ন্যাচারাল লুক আসবে এটা দিয়ে। দেখো ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আর লিপস্টিকটাকে দিয়ে কিন্তু আমরা তিনটে কাজ করলাম, আই শ্যাডো দিলাম, ব্লাশ দিলাম, এবার কিন্তু লিপস্টিকটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর শীতকালে চেষ্টা করবে কোনো ক্রিম বেস লিপস্টিক অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু অনেকক্ষণ ঠোঁটটা সফট অ্যান্ড স্মুথ থাকে। তো দেখো আজকের এই সিম্পল মেকআপ লুকটা জাস্ট 5 মিনিটের মধ্যেই ক্রিয়েট হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।